আচ্ছা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভবজাস্ত্র, আমি প্রিয়াঙ্কা। সবার আগে তোমাদের সবার কাছে ভেরি সরি। কেসটা হলো এই যে আই ডোন্ট নো, আমি লাইভে আসার চেষ্টা করেছিলাম বাট অনেক টেকনিক্যাল ইস্যুস দেখাচ্ছিল। ইনফ্যাক্ট বলা হচ্ছিল যে যে লেভেলে লাইভ করতে মানে নেটওয়ার্কটা লাগবে সেই রকম নেটওয়ার্কের স্পিডও নেই অ্যান অল। তো আমি একদম ইন জেনারেল ভিডিও করে এই মোমেন্টেই তোমাদের মানে আমাদের চ্যানেলে আপলোড করছি, তোমরা প্লিজ দেখো। আই এম ভেরি সরি, আমি সরি, আর যা যে ভিডিওটা এডিট করে সেও সরি, সে বেশি সরি, কারণ সে আমার কথা শুনে আমি তাকে বলেছিলাম। তো মেনলি আজকে আমাদের টপিকটাই ছিল যেটা লাইভের জন্য আমি ঠিক করেছিলাম, যেটা নিয়ে তোমরা সবাই কথা বলেছিলে এবং বারবার আমাকে বলেছিলে যে প্রিয়াঙ্কাদি তুমি কিন্তু এটা নিয়ে করো, দ্যাট ইজ দ্য পার্সপেক্ট, ফিউচার পার্সপেক্ট অফ সাইকোলজি। তো ফিউচার পার্সপেক্ট অফ সাইকোলজির ব্যাপারটা হয়েছে যে দেখো সাইকোলজি সাবজেক্টটা এত নতুন, আর মোটামুটি আমরা আশেপাশের লোকজন তা রয়েছে আমাদের এই বোঝানোর জন্য যে পাগলের ডাক্তার হবি, আরে ভাই পাগলও তো মানুষ, যদি পাগল দেখি তো খারাপটা কী হচ্ছে, মানে কাকু আপনি তো সুস্থ নন। তো আমাদের কেসটা হয়ে যাচ্ছে যে আমরা হ্যাঁ পাগলের, চলো চলো চলো, কেউ যদি বলে যে পাগলের ডাক্তার বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মতোই অনেক পাগল আসে আমার কাছে, তাদের মোটামুটি ওষুধপত্র এবং থেরাপি টেরাপি দিয়ে আমি ঠিক করি। তো জোকস অ্যাপার্ট, যাই হোক, মেইনলি যেটা আমি বলবো যে আমাদের সাইকোলজি নিয়ে 11-12 না পড়লেও কিন্তু সাইকোলজিতে ফর্ম ফিল আপ করা যায় বিভিন্ন কলেজে এখনও অবধি, পিওর সায়েন্স থেকে গেলেও করা যায়, আর্টস থেকে গেলেও করা যায়। সবার আগে বলে রাখি যে সাইকোলজি যখন আমরা 11-12 পড়ে গ্রাজুয়েশন লেভেলে যাই তখন আমাদের দুটো আলাদা স্ট্রিম হয়, বিএ অ্যান্ড বিএসসি। মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট ইউজ টু থিঙ্ক দ্যাট বিএসসি ইজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড বিএ ইজ সামথিং ডিফারেন্ট, নো তা হচ্ছে না। বিএ বিএসসি বেসিক্যালি সিলেবাসটা সেম থাকছে, অ্যাকচুয়ালি বিএ বিএসসি ডিগ্রিটা হচ্ছে চেঞ্জ, শুধুমাত্র তোমার পাশে কী পেপার রয়েছে। যদি তোমার জুলজি, বটানি, ফিজিওলজি, অ্যান্থ্রোপোলজি বা ইকোনমিক্স থাকে তাহলে তুমি আরামসে বিএসসি ডিগ্রি পাবে। আর যদি তোমার একদম যে আর্টস, কোর আর্টসের টপিকগুলো থাকে লাইক এডুকেশন, সোশিওলজি বা ধরো হিস্ট্রি, পল সায়েন্স এবং অনেক সময় বাংলা অনেক কলেজে দেয় এগুলো থাকে, তখন তোমাকে সেটা বিএ ডিগ্রি হবে। আদারওয়াইজ কোর সাবজেক্ট হিসাবে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স থাকে না। তো মেইন যেটা বলার সেটা হলো মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টসদের একটা কোয়ারিজ থাকে যে দিদি আমরা ওই মানে প্রফেসর লাইন বা টিচিং লাইন ছাড়া আর কী কী লাইনে যেতে পারি, আর আমি যদি কাউন্সেলিং করি তাহলে কতটা করতে পারবো। সবার আগে আমি একটু প্রফেসরি লাইনটার ব্যাপারে বলে দিই। মোটামুটি আমাদের আপাতত যে আমরা ন্যাশনাল এডুকেশনাল সিস্টেমটা পুরো চেঞ্জ হচ্ছে, আমাদের জাতীয় শিক্ষানীতি, এবং সেটা সময় আমরা শুনছি এমফিলটা নাকি তুলে দিচ্ছে, এখনও সার্কুলেশন আসেনি, লেটস সি কী হয়। ইউজুয়ালি বিএ বা বিএসসি করার পরে তোমাকে এমএ বা এমএসসি করতে হয় কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং সেটা যেন ইউজিসি গ্রান্টেড হয়, মানে ইউজিসি আমাদের অ্যাকচুয়ালি হেড, মানে ইউজিসি ডাজ নট মিন কি যে শুধুমাত্র কলেজ দেখে, মানে বা কয়েকটা কলেজ দেখে তা না, এন্টায়ার ইন্ডিয়াতে যত কলেজ এবং ইউনিভার্সিটি আছে দে আর অ্যাকচুয়ালি রেজিস্টার্ড বা ইউজিসি, আর ইউজিসি দ্বারা রেজিস্টার না হলে তাহলে ডেফিনেটলি সেই কলেজে নিজের পয়সা এবং সময় ওয়েস্ট করো না। ওকে, নেক্সট, অ্যাকচুয়ালি এটা ফুল ফর্ম হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তো ওটা নিয়ে আর এক্সপ্লেন করলাম না। মোট কথা এন্টায়ার ইউনিভার্সিটি মানে কলেজ এবং ইউনিভার্সিটির যা যা লেভেলে পড়াশোনা হয় সব কিছু ইউজিসি কন্ট্রোল করে। দেন আফটার কমপ্লিটিং ইয়োর মাস্টার্স ইউ ক্যান গো ফর এমফিল, এমফিল দু বছরের হয়, গ্রাজুয়েশন 3 বছর, মাস্টার্স 2 বছর এবং এমফিলও 2 বছর। তো এমফিল করার পরে, এমফিল দেওয়ার আগে তোমাকে বেসিক্যালি ওই অ্যাডমিশন টেস্ট দিতে হয়, সেই অ্যাডমিশন টেস্টে যদি তুমি সাকসেসফুল হও অথবা তুমি ঠিকঠাক রেজাল্ট পাও তবেই তুমি এমফিল করার চান্স পাবে। এমফিল করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আফটার দ্যাট পিএইচডি, তুমি যদি নেট ক্র্যাক করো খুব ভালো, আদারওয়াইজ অনেকে প্রাইভেটে পিএইচডি করে, সেখানে নিজের গ্যাটের পয়সা খরচ করতে হয়, তো তোমার যদি সেই টাকা পয়সা থেকে থাকে তো তুমি আরামসে ইউ ক্যান ডু ইট ইন প্রাইভেট। আচ্ছা, এবারে ইউজিসি মানে ইউজিসি রেকমেন্ডেড যে আন্ডার গ্রাজুয়েট মানে ইউনিভার্সিটি বা কলেজগুলো রয়েছে যেগুলোতে আমরা সাইকোলজি পাবো,
দেখো কলেজের মধ্যে আমি কলকাতা থেকে বেশি ফোকাস করে বলছি, বিকজ আমার এই ভিডিওগুলো ম্যাক্সিমাম যারা দেখবে তারা কলকাতা থেকেই রয়েছে, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে। কেসটা হলো আমাদের সিইউতে তো আছে, সিইউর আন্ডারে যে কটা কলেজ আছে সবই ইউজিসি গ্রান্টেড, এবং যে কটা কলেজে সাইকোলজি আছে যেমন লোরেটো, গোখেল, বেথুন, মুরলীধর, সাউথ ক্যালকাটা গার্লস, আশুতোষ, যোগমায়া, আর রয়েছে আই থিঙ্ক জয়পুরিয়া, আফটার দ্যাট বঙ্গবাসী, বিদ্যাসাগর, সুরেন্দ্রনাথ, ভিক্টোরিয়া, এগুলো সব রয়েছে। আই থিঙ্ক আমি কিছু বাদ দিইনি, বাদ দিলে সেটা তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিও। তো এই কলেজগুলো রয়েছে এবং অবভিয়াসলি এদের যে সিম্পল ভর্তির সময় যে ওদের রিকোয়ারমেন্টসটা থাকে, যে 50% থাকতে হবে এইচএসএ, সেই অনুযায়ী সেটা তো এক একটা কলেজে এক এক রকম হবে। সিইউ ছাড়া থাকে বিইউ, বিইউ হলো বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশনের কোর্স আছে। আরেকটা আছে ইগনু, এটা হলো তোমার ওপেন ইউনিভার্সিটি। না ওপেন আর ডিস্টেন্সের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ডিস্টেন্স মানে হলো তুমি বেসিক্যালি যখন ডিগ্রিটা পাবে তখন হলো তুমি কাজকর্ম করো, তুমি ইচ অ্যান্ড এভরিডে কলেজ দিতে পারছো না, তাই একটা নির্দিষ্ট টাইমে তুমি গিয়ে কলেজ করছো এবং তোমার একটা দূর শিক্ষা হচ্ছে বা দূর থেকে, এরকম অনেক সময় হয় অনলাইন ক্লাসেসের মাধ্যমেও সেখানে এডুকেশন কমপ্লিট করা হয়। বাট ইগনো ইজ আ ওপেন ইউনিভার্সিটি। ওপেন ইউনিভার্সিটি মিনস ওপেন টু অল, মানে বাচ্চা থেকে শুরু করে একদম বুড়ো বয়স অবধি সবাই নিজের পড়াশোনা ওখানে কমপ্লিট করতে পারো। তো ইগনোর আন্ডারেও কিন্তু সাইকোলজি রয়েছে এবং সাইকোলজি করানো হচ্ছে। আরেকটা আছে ম্যাকাউট, ম্যাকাউটের আন্ডারে রয়েছে আমাদের NSHM কলেজ, তোমরা খুঁজতে পারো NSHM আছে। তারপর আই থিঙ্ক সল্টলেকে অ্যামিটি কি না, নিওটিআই, নিওটিআইটা রয়েছে যেটা কিনা তোমার ওখানেও তোমার ইয়ে রয়েছে। ইভেন এখন আমি অনেক জায়গায় শুনছি যে আস্তে আস্তে ম্যাকাউট বলছে যে ওদের আন্ডারে যে কটা কলেজ রয়েছে ওদের আন্ডারে যে কটা কলেজে সব কটা কলেজেই ওরা কমপ্লিটলি সাইকোলজিকে আনার চেষ্টা করছে। কিন্তু ওদের আছে বেসিক্যালি অ্যাপ্লাইড সাইকোলজি, এবার অ্যাপ্লাইড সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি এগুলো কী আমি সেগুলো একটু পরে আসছি। আচ্ছা এর পরেও আরও আছে লাইক JU থেকে তোমরা ডিপ্লোমা করতে পারো আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, বাট সেটা আফটার গ্র্যাজুয়েশন করতে হবে তোমাকে, তার আগে কিন্তু কোনো ডিপ্লোমা কোর্স হবে না। আচ্ছা এটা তো গেল মোটামুটি আন্ডার গ্র্যাজুয়েটের যে কোর্সগুলো। এরপরে পোস্ট গ্র্যাজুয়েট বা আমরা যেটাকে বলে থাকি মাস্টার্স, মাস্টার্সের জন্য দেখো BHU আছে, বেনারস ইউনিভার্সিটি, অ্যান্ড দে আর ভেরি গুড, ট্রাস্ট মি, মানে যদি কেউ চান্স মাস পাও চলে যাও। দিল্লি আছে, আচ্ছা ব্যাঙ্গালোর আছে, তারপরে তোমার বিশ্বভারতী আছে, বাট বিশ্বভারতীতে বেসিক্যালি তোমার ইয়ে করানো হয় কি বেশ বলে ফিলোসফি করানো হয়, ইউজুয়ালি সাইকোলজির ব্যাপারটা কিন্তু ওরকমভাবে নেই, ইটস সেলফ সাইকোলজি। তো তোমরা বেসিক্যালি ওরা এটা বলে যে তুমি যদি সাইকোলজিতে পাস আউট করে আসো, সাইকোলজি অনার্স করে এসেছো, তুমি অটোমেটিক্যালি ফিজিওলজি নিয়ে বা সরি ফিলোসফি নিয়ে পড়তে পারো, কারণ অবভিয়াসলি আমরা সবাই জানি সাইকোলজি অ্যাকচুয়ালি ইট ইজ ডিরাইভ ফ্রম দি মাদার ল্যাঙ্গুয়েজ অর মাদার সাবজেক্ট ইউ ক্যান সে দ্যাট ইজ ফিলোসফি। তো ফিলোসফি থেকে এসছে যখন আমরা ফিলোসফি নিয়ে পড়তে পারি। এবারে পোস্ট গ্র্যাডে অনেক ব্যাপার আছে, পোস্ট গ্র্যাডে ভীষণ সুন্দর সুন্দর কয়েকটা কোর্স আছে, সেটা হলো যারা অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে করতে চায় অ্যাপ্লাইড সাইকোলজি তো আছে, তাছাড়া ফরেন্সিক সাইকোলজি, ক্রিমিনাল সাইকোলজি, এই দুটো কিন্তু খুব সুন্দর আছে দুটো কোর্স। তবে একটু কোর্সগুলো সম্পর্কে একটু ছোট করে বলি। ইউজুয়ালি সবার একটা কোয়েশ্চেন থাকে যে ক্লিনিক্যাল সাইকোলজি আর কাউন্সেলিং সাইকোলজিরা অ্যাকচুয়ালি কী করে, দুজনেই তো একই জিনিস না, একটু ডিফারেন্ট আছে। প্রথমে বেসিক্যালি কাউন্সেলিং সাইকোলজি বলে কিছু ছিল না, অ্যাকচুয়ালি যখন হফডিং নিজে ফার্স্ট টাইম সাইকোলজিকে দুটো ব্রাঞ্চে ভাগ করেছিলেন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড, তখন কিন্তু কাউন্সেলিং সাইকোলজিকে ইনক্লুড করা হয়নি, বিকজ ক্লিনিক্যালের মধ্যেই কাউন্সেলিং ছিল না। ক্লিনিক্যাল সাইকোলজি ইজ অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য পিপল হু আর কামিং ফ্রম মেন্টাল রিটার্ডেশন ব্যাকগ্রাউন্ড অর এমনি এনি কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার অর মেন্টাল ইলনেস, মানে তোমার মধ্যে যা কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে বা ডিজিজ রয়েছে সেগুলো নিয়ে যখন তুমি এসেছো, মানে তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবার ইউ নিড সাম ক্লিনিক্যাল সাপোর্ট, দ্যাট টাইম ইউ আর কামিং ইন্টু আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কিন্তু থেরাপি করা, কাউন্সেলিং করা, ইভেন কেস স্টাডি ও MSc নিয়ে এন্টায়ার যে তোমার কী প্রবলেম হয়েছে না হয়েছে সেটাকে ডায়াগনোসিং করার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়।
কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কোনো রকম ওষুধ প্রেসক্রাইব করতে পারে না। সেম থিং উইল গো উইথ কাউন্সিলিং সাইকোলজিস্ট। কিন্তু কাউন্সিলিং সাইকোলজিস্টদের একটা জিনিস থাকে যে ওরা মেনলি যেটা নিয়ে কাজ করে সেটা হলো মেন্টাল হেলথ। সাপোজ তোমার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আছে বা তোমার জ্বর আছে বা সর্দি আছে বা এরকম হচ্ছে যে তুমি একটা সিজনাল টাইমে ডিপ্রেসড হয়ে যাচ্ছ, সিজনাল ডিপ্রেশন হয়, সিজনাল টাইমে তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ। এরকম অনেকে হয়, আমি দেখেছি বর্ষাকালে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায় বা শীতকালে তাদের সবসময় লাগে যে লাইফটা শেষ হয়ে যাচ্ছে হেন তেন। তো হোয়াট ইজ ডিপ্রেশন অ্যান্ড অল সেটা আমি আমার পরের ভিডিওতে তোমাদের বলবই, জানাবই, তখন তোমরা জেনে নিও। মানে মোট কথা ওদের এই প্রবলেমসগুলো থাকে। মেনলি কাউন্সিলিং সাইকোলজিস্টরা ফোকাস করে হলো কমপ্লিটলি তোমার মেন্টাল হেলথের ওপর, তুমি কী করে তোমার আশেপাশে সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করবে বা তোমার যে প্রবলেমসগুলো দৈনন্দিন জীবনে আছে সেগুলোর সঙ্গে কী করে ডিল করবে। মানে কোথাও না কোথাও ওরা তোমাকে একটু আলাদাভাবে দুনিয়াটাকে দেখতে শেখায়। সবসময় যে ওই সিক্সকে সিক্সই দেখছি তা নয়, সিক্সকে যদি অপোজিট সাইড থেকে দেখো তাহলে সেটা নাইন দেখায়। তো কাউন্সিলিং সাইকোলজিস্টরা এটা করে দেয়। এবার ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা এটা দুটো কাজই করে। তো সেই হিসেবে বলতে গেলে বলতে পারো আমি কোনো কোর্সকে ছোট করছি না, বাট ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কোথাও না কোথাও একটু হলেও ডিমান্ডটা বেশি থাকে। বিকজ দেখো পাতি কথা, আমি ধরো একজন সাইকোলজিস্টকে রাখছি, তো সে মেন্টাল ইলনেসগুলো কি ডিসঅর্ডারগুলো কি সেগুলোও ডায়াগনোস করছে, থেরাপিও করছে, প্লাস কাউন্সিলিংও করে দিচ্ছে। তো বেকার আমি কেন কাউন্সিলিং সাইকোলজিস্টকে রাখতে যাবো? কেননা কাউন্সিলিং সাইকোলজিস্টরা মেনলি মেন্টাল হেলথের ওপর ডিপেন্ড করছে, আর ক্লিনিক্যালরা কিন্তু ডিসঅর্ডার, ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ সব কিছুই দেখছে। আরেকটা আমাদের রয়েছে ইন্ডিয়াতে খুব ভালো, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট। তো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট ইজ কমপ্লিটলি ফোকাস অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ড, লাইক এইচআর ম্যানেজার আর আমাদের ইন্ডাস্ট্রিতে যে কাউন্সিলিং কাউন্সিলাররা রাখে, যে কেমন করে পার্সোনাল মিন্স এমপ্লয়ীদের আমরা রিক্রুট করবো, তাদের কী কী ক্রাইটেরিয়া আছে, তাদের নিডসগুলো ফুলফিল হচ্ছে কিনা। দেখো আমি একটা কোম্পানি খুলেছি বা আমি একটা কোম্পানিতে জব করতে চাইছি, আই অলসো হ্যাভ সাম ডিমান্ডস, এবার সেগুলো কতটা ফুলফিল হচ্ছে বা সেটা কি আমার, মানে আমি যে সব সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো তা না, এবং আমার যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা চাই সেটা সেইটার সাথে ম্যাচ খাচ্ছে কি না, যদি না খায় তাহলে কি প্রবলেম, এটা কমপ্লিটলি ডিল করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট। নাও আরও দুটো বা তিনটে যেগুলো বললাম, ফরেন্সিক, ক্রিমিনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেন্স সাইকোলজি আমাদের আছে এবং ফরেন্সিক সাইকোলজি আছে, দুটোই গুজরাত ইউনিভার্সিটি, গুজরাতে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি থেকে পড়ানো হয়। আই থিঙ্ক গুজরাতের ইউনিভার্সিটিটা ইটস ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, এক বছরের কোর্স, ইভেন একটা ডিপ্লোমাও হয় ওদের, সেটা 6 মাসের হয়। ফরেন্সিক সাইকোলজিরা কমপ্লিটলি ফোকাস করে, ধরো একটা মার্ডার হয়েছে এবং মার্ডারের সময় ওই যে ছিল তোমার ভিকটিম, ওকে, সে কী কী ফেস করেছে বা তার কী কী চেঞ্জেস এসেছিল, হরমোনাল কী কী চেঞ্জেস এসেছিল, টিস্যু, ব্রেন টিস্যুগুলো কেমন করে কাজ করেছে বা স্কিনের টিস্যুগুলো কেমন করে কাজ করেছে, এভরিথিং ওরা এটা ডিল করে। আমরা ডিফেন্স সাইকোলজি বা মিলিটারি সাইকোলজিতে জানি ওরা কমপ্লিটলি ডিপেন্ড করে বা ওরা ফোকাসটাই হলো আমাদের মিলিটারি যারা রয়েছে তারা কী করে ডিল করছে, তাদের কী করে সমস্যা হচ্ছে, তারা সমস্যাগুলো সমাধান করতে পারছে কিনা। ইভেন ট্রাস্ট মি, ডিফেন্সের যে এন্টায়ার ট্রেনিং ইটস ভেরি হার্ড। তো তোমরা যারা এরকম দেবদাস হয়ে ঘোরো মাঝে মাঝে ব্রেকআপ টেকআপ হয়ে গেলে, তাদের যদি খুব মরার ইচ্ছা থাকে প্লিজ গো, মানে প্লিজ জয়েন দ্য ডিফেন্স একাডেমি অর গো ফর দ্য আর্মি, আরামসে, দেশের জন্য প্রাণ দাও, কোনো চাপ নেই। ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য প্রাণ দিয়ে কী লাভ, যে তো কত লোকেই দেয়, তুমি দেশের জন্য প্রাণ দেবে লোকজন মনে টনে রাখবে, আর নাহলে বাকি বেকার ওই একটা লাভ স্টোরির বই বেরাবে, কেউ একজন লিখবে, তোমাকে পড়বে, তারপর ভুলে যাবে, এইরকম। আরেকটা আছে, রিসেন্টলি আমি জানতে পেরেছি আমাদের কলকাতায় একটা আছে, সেটা হলো ক্রিমিনোলজির একটা কোর্স হয়, এবং সেই ক্রিমিনোলজির কোর্সটা কিন্তু তুমি অটোমেটিক্যালি বিফোর গ্র্যাজুয়েশনই করতে পারো, বিকজ ওটা একটা গ্র্যাজুয়েশনের কোর্স হয়, কিন্তু ওটা কিন্তু করেসপন্ডেন্স কোর্স, মানে ডিস্টেন্স। সেন্ট পিটার্স একটা কলেজ আছে আমাদের কালীঘাটের সামনে আমি যতদূর জানি, ওখানে ক্রিমিনোলজি পড়ানো হয়, এবার তোমার যদি সাইকোলজি থেকে থাকে তুমি আরামসে যেতে পারবে। সো ডিফেন্স, ক্রিমিনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন্সিক সাইকোলজি ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অ্যাপন দ্য মিলিটারি সাইকোলজি। তো ওরা সমস্ত কিছু ক্রাইম টাইমগুলোকে হ্যান্ডেল করে। ইভেন তুমি ফরেন্সিক সাইকোলজি থেকে কিন্তু আইবি বা র এইসব লাইনেও তুমি যেতে পারবে, এবং স্যালারিও ভালো দেয় অবভিয়াসলি, প্রাণ টানে ঝুঁকি নিয়ে কাজ করছো, স্যালারি ভ্যালারি ভালো না দিলে হয়।
তো সবই তো টাকার জন্য করা বলো, তো এই জিনিসগুলো হয়ে থাকে। আর ইটসেলফ টিচিং লাইনটা একটা বরাবর রয়েছে, ওটা নিয়ে কোনো চাপ নেই। ক্রিমিনোলজি আরেকটা ইনস্টিটিউট রয়েছে ফরেন্সিকে, সেটা হলো মুম্বাইতে, তোমরা পাবে মুম্বাইতেও, ওটা ডিপ্লোমাও আছে প্লাস ডিগ্রিও আছে, 6-12 মান্থের একটা হয়। এছাড়াও তোমরা যদি এরকম ভাবো যে আমি টিচিং প্রফেশনে, মানে স্কুলের টিচিং প্রফেশন যাব, তাহলে মাস্টার্স করার পরে তোমাকে এই প্রচণ্ড বাজে একটা কোর্স করতে হতে পারে, সেটা হলো বিএড। ট্রাস্ট মি, ইটস ভেরি ব্যাড, বাট ইউ হ্যাভ টু ডু ইট, আদারওয়াইজ তোমাকে কেউ চান্স ওয়ান্স দেবে না স্কুল টুলে, ওটা করতে হবে। এখন অবধি 2 বছরেরই কোর্স আছে, কখন সরকারের কী মতিগতি হয় 4-5 বছর করে দেবে, ব্যাস গল্প শেষ, আর শিক্ষকতা হবে না। তো এই জিনিসগুলো আছে। আর আমাদের ইটসেলফ আরেকটা কোর্স আছে MSW এবং BSW, এবং MSW আর BSW, মানে BSW হলো ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক। সো ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হচ্ছে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, ওটাও কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে যেতে পারো। ইট ইজ কমপ্লিটলি ফোকাস অ্যাবাউট দ্য সোশ্যাল সাইকোলজি। তো যারা কিনা সাইকোলজি 11-12 ছিল বা সোশিওলজি ছিল, তারা আরামসে BSW MSW করতে পারো। আমাদের JU-তে কোর্স হয়, তোমরা JU-তে খোঁজ খবর নিতে পারো, যেহেতু ম্যাক্সিমাম ডিপ্লোমা কোর্স হয় বাট এদেরটা ডিগ্রি কোর্স হয়, তো এটা দেখতে পারো। BSW করার পরে তুমি আরামসে MSW করতে পারো, এবং MSW-র পরে তুমি বিভিন্ন NGO বা আমাদের যে সোশ্যাল সার্ভিসের ইনস্টিটিউশনসগুলো আছে সেখানে যেতে পারো, সেখানে গিয়ে কাউন্সিলিং করতে পারো। বিকজ এখন আমাদের সোশ্যাল কজগুলো খুব বেশি হয়ে উঠেছে, লাইক ফেমিনিজম, ম্যাসকুলিনিজম, থার্ড জেন্ডার, তারপরে পোর চাইল্ড, যারা ডিপ্রাইভ চাইল্ড রয়েছে তাদের, বা কোনো একটা জায়গায় গিয়ে ইসলাম এরিয়ায় গিয়ে তাদের সাইকোলজিক্যাল চেঞ্জেস করা, তাদেরও পড়াশোনা বা ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য মোটিভেট করা, এই কাজগুলো কিন্তু করে থাকে। সো এই কটাই মেইনলি রয়েছে আমাদের ইন্ডিয়াতে যেগুলো তোমরা ফোকাস হতে পারো। তো আমি বললাম, আমি তোমাদের আরেকবার ইউনিভার্সিটিগুলোর কথা বলে দিচ্ছি, তোমরা বাকিটুকুনি গুগল আশা করি করতে পারবে, আর করতে না পারলে প্লিজ আমাকে কন্ট্যাক্ট করে নিও, যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে তারা কন্ট্যাক্ট করে নিও, যাদের কাছে নেই তারা আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করো, বা আমাদের ফেসবুকে যে গ্রুপ রয়েছে সেখানে কমেন্ট করতে পারো। সেটা হলো CU BU, তারপর ইগনু, ইভেন তোমার স্টেট ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে। BHU আছে, CU আছে, ইগনু রয়েছে, ইভেন আমাদের কী বেশ বলে ম্যাকআউট রয়েছে, এগুলো রয়েছে। এগুলো কিন্তু PG কোর্স, মানে পোস্ট গ্র্যাড কোর্স করিয়ে থাকে। এছাড়া তোমরা বিভিন্ন প্রাইভেট কলেজও দেখতে পারো, কিন্তু সবসময় একটা জিনিস দেখবে, ওটা UGC গ্রান্টেড কিনা। তুমি ডিস্টেন্সে করছো, ওপেন ইউনিভার্সিটিতে করছো, ওপেন ইউনিভার্সিটিতে যখন সার্টিফিকেটটা দেওয়া হয় বেসিক্যালি ওটা কিন্তু রেগুলার কোর্স হিসাবেই দেওয়া হয়, বিকজ ইট ইজ ওপেন ফর অল অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি রেগুলার কোর্স, কিন্তু ওই উইকে হয়তো 3 ডেজ অথবা 2 ডেজ এরকম যেতে হতে পারে। তো মেইনলি তোমরা আমার যদি সাজেশন নাও, তাহলে আমি বলবো আনটিল আর আনলেস ইউ আর ডুইং এনি কাইন্ড অফ অকুপেশনাল অ্যাক্টিভিটিস, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা রেগুলার করার চেষ্টা করো, এবং CU থেকে করো, বিকজ CU নলেজটা খুব প্রোফাউন্ড দেয়। ইভেন আমাদের ম্যাকআউটও খুব ভালো, ম্যাকআউট অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে কাজ করে, যেটা কিন্তু এখনকার দিনে প্রচণ্ড ইম্পর্টেন্ট। অ্যাপ্লাইডের মধ্যে পরে দেখো ক্লিনিক্যাল, কাউন্সেলিং, ইন্ডাস্ট্রিয়াল, মিলিটারি বা ফরেন্সিক, এডুকেশন সাইকোলজি, এগুলো কিন্তু এন্টায়ারলি অ্যাপ্লাইড সাইকোলজিতে পড়ে, মানে যেখানে তুমি একদম ডাইরেক্ট ফিল্ডে গিয়ে কাজ করবে। ইভেন ম্যাকআউট স্পেশালি NSHM, তারপরে NEOTI, এরা কিন্তু ভালো জায়গায় প্লেসমেন্ট দেয়, মানে আমরি বা আমি শুনেছি মেডিকা, বা আমাদের এখন যে নারায়ণা সুপার ফেসিলিটি হসপিটাল আছে ওখানে দেয়, মানে বেশ ভালো ভালো জায়গায় প্লেসমেন্ট দেয় যেখানে তুমি কাউন্সিলার হিসেবে কাজ করতে পারো। ইভেন তুমি অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে পড়ার পরে ইন ফিউচার তুমি যদি চাও হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট না, স্পেশালি হসপিটাল ম্যানেজমেন্ট জয়েন করতে পারো, সেখানে তুমি হসপিটালে খুব ভালো একটা জায়গা পাবে। তো অ্যাকচুয়ালি সাইকোলজি কিন্তু খুব ব্রড একটা ফিল্ড আরও ছড়িয়ে রয়েছে। ইভেন আমি আজকে এই কটা কোর্সের কথা বললাম, হয়তো দেখা যেতে পারে 1 মাস পরে আরও নতুন নতুন কোর্স অ্যাড হচ্ছে। সো তোমরা একটু গুগলে এই জিনিসগুলো নিয়ে আপডেট থেকো, কোনো সমস্যা হলে আমি তো আছি ডেফিনেটলি, বাকিগুলো তোমরা একটু খুঁজে নিও।
একটা জিনিস বলবো, ডিপ্লোমা কোর্স করতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু গ্রাজুয়েশনটা কমপ্লিট করে। গ্রাজুয়েশন কমপ্লিট না করলে কোনো ডিপ্লোমা কোনো ট্রেনিংয়েরই তেমন কোনো দাম নেই। টিচিং প্রফেশনে যদি আসতে চাও, প্রথমত নিজের ধৈর্যটা বাড়াও, বিকজ ইটস আ লং 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 প্রসেস। আর কাউন্সিলিংটা প্রচণ্ড এনজয়েবল। ইভেন এরকমও হয়, যদি তুমি মাস্টার্সে পড়ে কোনো একজন সাইকোলজিস্টের আন্ডারে দীর্ঘদিন ধরে কাউন্সিলিং করছো, ইউ ক্যান অলসো কনসিডার ইউর সেলফ অ্যাজ আ সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের মধ্যে পার্থক্য একটাই, যে সাইকিয়াট্রিস্টরা মেডিসিন প্রেসক্রাইব করে, অ্যাকচুয়ালি দে আর গেটিং দ্য ডিগ্রি অফ সাইকিয়াট্রিস্ট আফটার MBBS। ওদের 5 বছরের মনে হয় ডক্টরই থাকে, আফটার দ্যাট ওরা MD করে, তখন ওরা পায়। নাহলে ওদের এন্টায়ার MBBS এ সমস্ত কিছু, কি সাইকোলজি, কি নিউরোলজি, কি তোমার গাইনোকোলজি, সব পড়তে হয়, এভরিথিং। সো যারা কিনা মেডিকেল লাইনে যেতে চাও, মেডিকেল লাইনে তো আরও ভালো প্রসপেক্ট আছে। এখন তো মানে ওই যেমন আশেপাশের লোকজন বলে বেড়ায় পাগলের ডাক্তার, হ্যাঁ এখন বিশ্বাস করে এত পাগলের সংখ্যা বেড়ে গেছে যে ভালো মার্কেট আছে। ভালো কথা বলছি, কাউন্সিলিংয়ের লাইনে যাও বা মেডিকেল লাইনে যাও, অনেক ভালো ইয়ে আছে। তবে আমি টিচিং প্রফেশনেই থাকবো, বিকজ আই লাভ টু বি আ টিচার। তোমরাও যারা টিচিং প্রফেশনে আসতে চাইছো, তারা অ্যাটলিস্ট ধৈর্যটা ধরবে, ইটস নট আ ম্যাজিক্যাল সায়েন্স। আর সবসময় মনে রাখবে, সাইকোলজিতে যখন ডিল করবে একটা জিনিস খুব বেশি দরকার, সেটা হলো পেশেন্স। কেননা আজকে ধরো তোমার সুগার বা প্রেশার রয়েছে, তুমি কি দুদিন খেলে তারপরে কমে গেল খাওয়া ছেড়ে দেবে? তা নয়। সাইকোলজি কারোর যদি কোনো রকমে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, যেটা বেশ ক্রিটিক্যাল স্টেজে রয়েছে, তাকে কিন্তু এন্টায়ার লাইফ ওষুধ হয়তো খেয়ে যেতে হতে পারে, এবং সেই ধৈর্যটা রাখতে হবে। সাইকোলজি বা সাইকোলজিক্যাল প্রবলেম আর কিছুই না, জাস্ট লাইক আ ফিজিওলজিক্যাল প্রবলেম। তোমার আজকে যদি সুগার প্রেশার থাকে, তা সেটাও তো তোমার ফিজিওলজিক্যাল প্রবলেম, তো সেই ফিজিওলজিক্যাল প্রবলেম তো হচ্ছে, তার জন্য তো তুমি ওষুধ খাচ্ছ, তাহলে সাইকোলজির জন্য নয় কেন? ওয়াই সাইকোলজি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। নিজেদের বোঝাও, নিজের বন্ধুদের বোঝাও, আশেপাশের লোকজন না বুঝলে বোঝাতে হবে না, কোনো দরকার নেই। আমি যখন আমার 12 পাস আউট করি, ইট ওয়াজ 2011, এবং ট্রাস্ট মি, তখন কলকাতায় সাইকোলজি খুব কম কলেজে ছিল, এবং সবাই এটা বলছে সাইকোলজি মানে কিছু পাবি টাবি না, মানে আমার 2020 এসে দেখে মনে হচ্ছে আমি যদি প্রত্যেকটা ঘরে ঘরে যাই একটা করে সাইকো পেশেন্ট পাবো। ও পাবোই, মানে বিভিন্ন প্রচুর কেস আছে সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছে সবাই। ইভেন আর আমাদের এই এখন প্যান্ডামিকের সিচুয়েশনে তো ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি এবং স্পেশালি অ্যাংজাইটি ডিসঅর্ডার সবার দেখতে পাওয়া যাচ্ছে। সো বি পজিটিভ, আমার তরফ থেকে নিউ কামার্সদের জন্য ওয়েলকাম। তোমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছ, অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, সাইকোলজিতে তুমি আরেকটা মানুষকে তখনই বুঝতে পারবে যখন তুমি নিজেকে বুঝতে পারবে। সো ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইন দিস লাইন, অ্যাট ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর ওন সাইকি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আদার সাইকি। সো আবার সরি বলে দিচ্ছি যে আমরা লাইভে ব্যাপারটা করতে পারলাম না, এবং সেটা সম্পূর্ণ দোষ যায় আমার বসের ওপর, আমার ওপর কোনো দোষ নেই। তোমরা তাকে পার্সোনালি ফোন করে মেসেজ করে বকাঝকা করতে পারো, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ইভেন ফেসবুক পেজেও জানাতে পারো, আর আমার তো ফোন নাম্বার আছে যাদের কাছে, তারা এমনি জানাতে পারো, অসুবিধা নেই। চলো বাই, টাটা। ও হ্যাঁ, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।